বন্ধুরা এই হেয়ার টনিকটা তিন দিন মাথায় লাগাও তিন দিন চুলে যদি লাগিয়ে নিতে পারো তোমাদেরও চুল এরকমই লম্বা সুন্দর ঘন হবে বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই কিন্তু ভালোবেসে থাকি কিন্তু নানান কারণে এই চুল আমাদের ছড়ে পড়ে যায় আবার এই যে বর্ষার সময় কিংবা এই ব্যবসা গরমে অতিরিক্ত হেয়ার ফল হয় যার ফলে চুল কিন্তু ঝরতে আরম্ভ করে দেয় কিন্তু এই হেয়ার টনিকটা কিছুদিনের মধ্যেই দেখবে তোমাদের হেয়ার গ্রোথ করছে এবং চুলের ভালো লেন্থ বাড়াচ্ছে চুল ঘন করে দিচ্ছে চুল লম্বা করে দিচ্ছে বন্ধুরা এই ব্যবসা গরমে অথবা এই বর্ষাকালে চুল যখন ভিজে থাকে কিংবা ঘামে চুল যখন ভিজে যায় তখন দেখবে নানান কারণে চুল যখনই আঁচড়াচ্ছ গোছা গোছা চুল কিন্তু চিরুনিতে অথবা হাতে উঠে আসছে আর মাথা আস্তে আস্তে ফাঁকা হতে আরম্ভ হয়ে যাচ্ছে যেটা দেখতে প্রচণ্ড বাজে লাগে আমার সাথেও একই সমস্যা হচ্ছিল তার উপর আবার মাথায় খুশকি হয়ে যাওয়া সাদা পাকা চুল হয়ে যাওয়া অতিরিক্ত অথবা এই ব্যবসা গরমে মাথায় আবার দুর্গন্ধও হয় চুলে গন্ধ হয় কিন্তু আজকে যে উপায়টা আমি বলে দিচ্ছি তোমাদের চুলের এই সমস্ত সমস্যা থেকে তোমাদেরকে মুক্তি দেবে এত ভালো একটা হেয়ার টনিক হচ্ছে বন্ধুরা দুর্দান্ত জিনিস হচ্ছে একবার বানাবে সাত থেকে দশ দিন টানা রোজ ব্যবহার করে দেখো শুধু তিন দিনে তো রেজাল্ট পাবেই তোমরা এর মধ্যে সবার প্রথমে আমাদের যেটা লাগবে লবঙ্গ লবঙ্গর মধ্যে একটা তেল হয় লবঙ্গর যে এই তেলটা এটা আমাদের চুলের গোড়াকে মজবুত করে চুল পড়া বন্ধ করে চুলকে ফ্রেশ রাখে চুলের মধ্যে থেকে দুর্গন্ধ দূর করে তার সাথে সাথে এই লবঙ্গ যেটা হয় চুলে কালো ভাব আনতে সাদা পাকা চুলের সাদা পাকা চুলকে হওয়া কম কমিয়ে দেয় কারণ আমাদের চুলের যে কার্টিলেজ যেটা থাকে আমাদের স্ক্যাল্পে সেই কাটিলেজটার কালি শেষ হয়ে গেলেই চুল সাদা হয়ে যায় সেটাকে অ্যাক্টিভ করে আবার তবে লবঙ্গর আগে আমাদের লাগবে তেজপাতা কিছু এখানে আমি দু তিনটে তেজপাতা নিচ্ছি আর কুচি কুচি করে ছোটো ছোট করে এগুলোকে কেটে নেবে তেজপাতার মধ্যে একটা ফ্রেশ গন্ধ থাকে দেখবে তো এই তেজপাতার ফ্রেশ গন্ধটা প্রথমত চুলের দুর্গন্ধ দূর করবে চুলকে খুব সুন্দর রাখতে সাহায্য করবে আবার তেজপাতার জল মাথায় লাগালে চুল গোড়া থেকে কিন্তু কালোও করে তাই এখানে দু তিনটে তেজপাতা আগে কুচি করে দিয়ে দেবে এরপর চুলের পড়া বন্ধ করার জন্য টোটালি চুল পড়া বন্ধ করে দেয় মেথি দানা এখানে হাফ চামচ দেবে মেথি মেথি চুল পড়া বন্ধ করে নতুন চুল গ্রোথ করতে হেল্প করে নিউ চুল গ্রো করে তোমরা দেখবে লাগিয়ে তো এই দু তিনটে তেজপাতা আর মেথির দানা হাফ চামচ আগে দেড় কাপ জলের মধ্যে গ্যাসে বসিয়ে ফুটিয়ে নেবে কিছুক্ষণ এই ধরো এক মিনিট মতন ফোটালে দেখবে রঙটা পুরো পাল্টে গেছে এবং তেজপাতাটা আর মেথিটা বেশ সেদ্ধ হয়ে এসছে আর জলের রংটা এরকম হলুদ হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবে দশ বারোটা মতন লবঙ্গ লবঙ্গ চুলের গোড়াটাকে মজবুত করে দেয় এবং হেয়ার গ্রোথ যেটা চুল আবার নতুন করে যে গজায় সেটাকে ফাস্ট করে দেয় অ্যাক্টিভ করে দেয় খুব তাতে চুল ঝরা পড়া বন্ধ করে দেয় মেথি যেরকম সেরকমই লবঙ্গ আবার নতুন চুল গজাতে সাহায্য করে তো এই আট দশটা লবঙ্গ দিয়ে ভালো করে আরও এক মিনিট ফোটাবার পরে ঢাকা দিয়ে রেখে দেবে এটা ঠান্ডা হওয়ার জন্য তো দেখো আমি এটা ফুটিয়ে নিয়েছি এবার এটাকে সম্পূর্ণভাবে আগে ঠান্ডা করে নেবে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে এই সমস্ত যে এই হেয়ার টনিকটা সব মশলা শুদ্ধই এটা একটা বাটির মধ্যে অথবা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো সাত থেকে দশ দিনের জন্য এটা এটা তোমরা ফ্রিজে না রেখে বাইরেও রাখতে পারো বাইরে রাখলে দশ দিন রাখতে পারবে না পাঁচ থেকে ছ দিন বাইরে রাখতে পারবে আর দশ বারো দিনের জন্য রাখতে হলে তখন তোমরা ফ্রিজে রাখতে হবে তোমাদের বাইরে রেখে এটা পাঁচ ছ দিন ব্যবহার করতে পারবে এটি নষ্টও হবে না খারাপও হবে না তো এইভাবে এই হেয়ার টনিকটা যখনই চুলে লাগাবে এরকমভাবে তুলোর সাহায্যে স্ক্যালপে লাগাতে হবে মানে চুলের গোড়াগুলোতে লাগাতে হবে একটি তুলোর সাহায্যে এইভাবে গোড়ায় খুব ভালো করে এই হেয়ার টনিকটা লাগিও বন্ধু বন্ধুরা আমারও প্রচুর হেয়ার ফল হয়েছিল এবং মাথার সামনের দিকে চুল একদম ফাঁকা হয়ে গেছিলো এই ধরনের হেয়ার টনিকটা ইউজ করে করে আমার হেয়ার কিন্তু আবার থেকে গ্রো করেছে এবং সামনে যে চুল মাথার ফাঁকা হয়ে গেছিলো সেগুলোতে নতুন করে আবার হেয়ার গ্রোথ হয়েছে তোমরা আমার আগের ভিডিও দেখলে আর এখনের ভিডিও দেখলে তফাৎটা নিজেরাই বুঝতে পারবে তোমরা দেখো অনেক চুল গ্রো করেছে কিন্তু আর চুলের চুল আগে চুল যে সাদা পাকা হয়ে যেত সেই সাদা পাকা হওয়া চুলটা কেউ অনেক কমিয়ে দিয়েছে এবং যেটা হচ্ছে অনেক চুল এখন কালোও হয়ে গেছে এবং ঘনও হয়ে গেছে তো যার ফলে অনেকেই তোমরা বলো কমেন্ট করো তোমার চুল ছোটো কেন অ্যাকচুয়ালি আমি কি করেছি চুলটা কাটিয়ে নিয়েছি চুলটা আগে আমি চুলে নানান রকমের এই সব স্টাইলিং জিনিসপত্র লাগাতাম অনেক কিছু এটা সেটা কেরাটিন স্মুথনিং এই সেই অনেক কিছু ব্যবহার করতাম কিন্তু তাতে চুল আমার প্রচুর নষ্ট হয়েছে তাই আমি চুলগুলো কেটে নিয়েছি যাতে আমার চুলটা নতুন করে ভালো মতন আবার থেকে যেন গ্রো করতে পারুক এবং চুলে আমি মার্কেটের কিচ্ছু লাগাই না আর হ্যাঁ বন্ধুরা চুলকে যদি শুকিয়ে দেখো চুল যদি বেশি ভিজে থাকে বেশিক্ষণ তাহলে কিন্তু চুলের গোড়া সফট হয়ে নরম হয়ে চুল ঝরতে পড়তে আরম্ভ হয়ে যায় এবং চুলে ফাঙ্গাস ইনফেকশানও হয়ে যায় তাই চুলকে শুকিয়ে নেওয়া ভীষণ দরকার বিশেষ করে এই বর্ষাকালে তো আগার ওই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা ইউজ করতে পারো এটা চুলকে তোমাদের শুকিয়েও দেবে আর এটা জট ছাড়িয়ে দেয় খুব সুন্দরভাবে একটাও চুল ছিঁড়বে না অথচ জট দেবে কি সুন্দরভাবে ছাড়িয়ে দিয়েছে চুলে খুব সুন্দর ভল ও মানে চুলে চকচকে ভাব আনে আর চুল খুব সিল্কি স্মুথ হয়ে যায় আর এর মধ্যে আলাদা আলাদা হিটিং মোড আছে আর এটা টোটালি সেফ হচ্ছে মানে এটা দিয়ে যে কেউ ইভেন ছোট বাচ্চারাও এটা দিয়ে চুল স্টাইল করে নিতে পারবে এটা এতটাই সেফ হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সেফলি আমি চুলটাকে দেখো শুকিয়েও নিচ্ছি আবার চুলটা কত সুন্দর আমার স্ট্রেট আর সিল্কিও হয়ে যাচ্ছে তো চুলে কোনো রকমের কেমিক্যাল লাগাবার দরকার নেই এইরকম একটা সেফ হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজার যদি থাকে চুল শুকিয়েও গেল চুলের স্টাইলও হলো চুলের কোনো ক্ষতিও হলো না কারণ এর হিটটা চুলে কোনো ক্ষতি করে না আর এই দেখো চুলটা কত সুন্দর হয়ে গেল এখানে তো এইভাবে এই হেয়ার টনিকটা তোমরা দিনে যে কোনো সময় অন্তত দিনে দুই থেকে তিনবার মাথায় ব্যবহার করবে এর মধ্যে কোনো তেল দিইনি আমি আর যারা তোমরা তেল মাখতে ভালোবাসো তারা তোমরা এই হেয়ার টনিকটার মধ্যে নারকোল তেল দশ বারো ফোঁটা মিশিয়ে দিতে পারো শুধু নারকল তেল চুলে সেই কাজ করবে না আবার চুলটা দেখবে খুব চিটচিটে হয়ে যায় চিপচিপা হয়ে যায় কিন্তু এই হেয়ার টনিকটার মধ্যে আট দশ ফোঁটা নারকল তেল মিশিয়ে এটা যদি চুলে লাগাও চুলটা চিটচিটেও করবে না চিপচিপাও থাকবে না আবার চুলের হেলথও ভালো হবে তো অবশ্যই এটি ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন